পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কচা নদীর তীরে পরিবেশ ও বন মন্ত্রণালয় 2014 সালে হরিণপালা রিভারভিউ ইকোপার্ক তৈরি করেন। পার্কটির পাশে রয়েছে হরিণপালা শিশু পার্ক। পার্কে রয়েছে অসংখ্য হরিণ। পার্কটিতে প্রতিদিন কয়েকশো দর্শনার্থী বেড়াতে আসে। ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। গড়ে তোলা হয়েছে পাখির অভয় আশ্রম। সামাজিক বন বিভাগের বাস্তবায়নে দৃষ্টিনন্দন বিভিন্ন ধরনের ফুলের গাছ, শাপলা চত্বর, দোলনা, বিভিন্ন ভাস্কর্যের সঙ্গে সেলফি তুলতে তরুণ তরুণী ছাড়াও মেতে ওঠেন বিনোদন প্রেমীরা। ভান্ডারিয়া উপজেলার চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার জানান, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর প্রচেষ্টায় গড়ে ওঠা হরিণপালা ইকো পার্কে পরিবার পরিজন নিয়ে এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার লোকজন ঘুরতে আসেন। আবহাওয়া ভালো থাকলে দর্শনার্থীদের সমাগম বেশি থাকে, আর দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীর নিরাপত্তার জন্য পার্কে সিসি ক্যামেরা স্থাপন সহ পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় থাকে। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই দূর দূরান্তের মানুষ গন্তব্যে পৌঁছানোর জন্য পার্ক ত্যাগ করেন।